হ্যালো বন্ধুরা, ফেসবুকে সবার থেকে আলাদাভাবে পোস্ট করুন। এমনভাবে আপনি পোস্ট করবেন সবাই দেখে হাঁ করে থাকবে এবং আপনাকে জিজ্ঞেস করবে যে কিভাবে এমন ধরনের ফটোগুলো তুই পোস্ট করিস। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ফেসবুক ফটো পোস্ট রয়েছে যেটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনারাও এভাবে ফেসবুক পোস্টগুলি করতে পারবেন খুব সহজেই। এর জন্য আপনাদের প্রথমে স্মার্টফোনে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার সাথে সাথে এখানে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে এডিট প্রোফাইলের পাশে দেখতে পাচ্ছেন তিনটে ডট রয়েছে। এই তিনটে ডটের ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে একটু নিচের দিকে সার্চ অপশান রয়েছে, এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো অপশানস শো করবে। এখান থেকে আপনারা লাইভ ইভেন্টস এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে ক্রিয়েট অপশান শো করছে, এই ক্রিয়েট অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো অপশানস শো করছে, যেই রিলেটেড পোস্ট করতে চান আপনারা সেই রিলেটেড অপশানটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে রিলেশনশিপ এই অপশানটিকে সিলেক্ট করে নিলাম। এরপর এখানে একেবারে ওপরে নিউ রিলেশনশিপ এই অপশানটিকে সিলেক্ট করে নিলাম। তো আমরা এখানে ফটোজ অর ভিডিওজ এই অপশানটিতে ক্লিক করে স্মার্টফোনের গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে একটি ফটো সিলেক্ট করে নিয়েছি। এরপর একেবারে ওপরে ডান বাটনে একটি ক্লিক দিয়ে দিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফটোটি এখানে চলে এসেছে। এরপর এখানে নিচে লেখা রয়েছে ইন এ রিলেশনশিপ। তো এখানে আমরা লিখে দেব তোমাকে খুব মিস করছি। এটি লিখে দেওয়ার পর একেবারে ওপরে নেক্সট বাটন রয়েছে, এই বাটনটিতে একটি ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে শেয়ার করার অপশান রয়েছে, আমরা এই শেয়ার বাটনটিতে ক্লিক দিয়ে দেব। ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এই পোস্টটি আমাদের ফেসবুক টাইমলাইনে পোস্ট হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফেসবুক ফটো পোস্টটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এবং এই পোস্টটি যে কেউ দেখবে সে আপনাকে জিজ্ঞেস করবে যে এরকম ধরনের পোস্ট তুই কিভাবে করলি, এই পোস্টটি দেখতে কেন এত সুন্দর দেখাচ্ছে, আমাকে এখনই বল। আশা করি আপনারা কিভাবে ফেসবুকে এমন ধরনের সুন্দর সুন্দর পোস্টগুলি করবেন সে সম্পর্কে আপনাদের সম্পূর্ণ বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। আর আপনার বন্ধুদের সাথে এরকম ধরনের মজাদার ট্রিক্সগুলি শেয়ার করতেও ভুলবেন না।